সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তোমাদেরকে সালক সংশ্লেষণ এই অধ্যায়টি বেশ কতগুলো ধারাবাহিক ক্লাসের মাধ্যমে উপস্থাপন করব। আমি আশা করি তোমরা যদি আমার ক্লাসগুলো নিয়মিত এবং ধারাবাহিকভাবে অনুসরণ করো তাহলে চালক সংশ্লেষণ সহ উদ্ভিদ শারীর তত্ত্ব অধ্যায়টি তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আজকে আমি খুব ছোট্ট একটি ক্লাস নেবো সালক সংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণগুলো কি কি এর সংজ্ঞা কি এবং সালোক সংশ্লেষণ কত ধরনের হতে পারে এই বিষয়ে তোমাদের একটি প্রাথমিক ধারণা দিব তোমরা সবাই জানো যে আমরা সালক সংশ্লেষণ কী এটা আমরা ক্লাস সেভেনের থেকেই পড়ে আসতেছি যাকে আমরা ইংরেজিতে ইংরেজিতে বলি ফটো সিনথেসিস চার্লস বার্নেস আঠারোশো সালে এই শব্দটি প্রথম ব্যবহার করেন এবং থালকের মূল যে বিক্রিয়াটা এটা আশা করি তোমরা সবাই জানো যে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের সাথে পানির বিক্রিয়া ঘটিয়ে সূর্যের আলো কেমন সূর্যের আলো সূর্য আলো এবং ক্লোরোফিলের সং সমন্বয়ে বা সাহায্য নিয়ে আমরা কী তৈরি করি শর্করা তৈরি করি এখানে উপজাত হিসাবে তৈরি হয় অক্সিজেন ব্যালেন্স করতে গেলে এখানে ছয় এখানে ছয় দিব এখানে দিব ছয় এখানে দিব হলো আমরা বারো তাহলে সালক সংশ্লেষণ এই যে বিক্রিয়াটা এটাই হল সালক সংশ্লেষণের সাধারণ সমীকরণ যদি আমরা সংজ্ঞায়িত করি তাহলে হয়তো আমরা এইভাবে বলতে পারি যে এটা এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড এবং পানিকে ব্যবহার করে সূর্যের আলো এবং ক্লোরোফিলকে কাজে লাগিয়ে উদ্ভিদ তার প্রধান খাদ্য শর্করা তৈরি করে এই প্রক্রিয়াতে উপজাত হিসাবে অক্সিজেন উৎপন্ন হয় কিন্তু এই বিক্রিয়াটিকে যত সহজভাবে এখানে উপস্থাপন করা হয়েছে আসলে সালসংশ সংশ্লেষণ বিক্রিয়াটি এতটা সহজ নয় এটা অনেক জটিল একটি বিক্রিয়া এবং কিভাবে এই বিক্রিয়াটি হয় কিভাবে এই প্রক্রিয়াটি হয় এবং এর প্রভাব উদ্ভিদের উপরে কী হয়ে থাকে এটাই হচ্ছে আমাদের আলোচ্য বিষয় যদিও আজকে আমরা এর সংজ্ঞা উপকরণ এবং প্রকারভেদ নিয়ে আলোচনা করব এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে সালক সংশ্লেষণ উদ্ভিদের কোথায় হয় সহজ কথায় হলো উদ্ভিদের পাতা এবং কাণ্ড যারা দেখতে সবুজ অর্থাৎ উদ্ভিদের সবুজ অংশগুলোতেই সালক সংশ্লেষণ হয়ে থাকে তার মধ্যে পাতা হল সালক সংশ্লেষণের প্রধান জায়গা এবং পাতার ম্যাসেফেল টিস্যুতেই সালক সংশ্লেষণ বেশি হয়ে থাকে এখন সালোক সংশ্লেষণ করতে গেলে আমরা এখানে বেশ কতগুলো শব্দর কথা আমাদের একটু জানতে হবে যেমন আমরা জানি উদ্ভিদের মধ্যে এরকম একটি উদ্ভিদ কোষের মধ্যে এরকম একটি কোশীয় অঙ্গানো ছিল যার নাম প্লাস্টিক আমরা নিশ্চয়ই পড়েছি এবং আমরা এটা জানি এবং এখানে থাইলাকয়েডের এরকম চাকতি ছিল তাই না তোমরা যদি একটু খেয়াল করে দেখো আশা করি তোমাদের মনে আছে সেখানে এরকম কিছু ল্যামেলি ছিল তাই না এই আর এই পুরাংশকে আমরা বলেছি কি স্ট্রোমা তাহলে সালক সংশ্লেষণ উদ্ভিদের এই কোশ্চি নাম হলো ক্লোরোপ্লাস্ট নাম হলো কি ক্লোরোপ্লাস্ট তাহলে ক্লোরোপ্লাস্টের যে অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট নামক যে অঙ্গাণু এর মধ্যেই সালক সংশ্লেষণ হয়ে থাকে এখন সালক সংশ্লেষণ হওয়ার জন্য এই যে চাকার মতো যে অংশগুলি দেখো এগুলোকে বলা হয় থাইলাকয়েড আর এই যে ডটের অংশটুকু এর নাম হলো স্ট্রোমা তাহলে উদ্ভিদের স্ট্রোমা কোরোপ্লাস্টের স্ট্রোমা আর এটার নাম হচ্ছে কি থাইলাকয়েড থাইলাকয়েডের চাকতি এই দুটি জায়গাতে চালক সংশ্লেষণ হয়ে থাকে আমরা তোমাদেরকে আরও বিস্তারিত যখন বলবো তখন তোমরা বিষয়গুলো ভালো করে বুঝতে পারবে যে থাইলাকয়েডের যে মেমব্রেন থাকে মেমব্রেনের মধ্যে একটি বিশেষ ইউনিট থাকে ওদেরকে আমরা বলবো ফটো সিস্টেম তাহলে উদ্ভিদের সালক সংশ্লেষণ করতে হলে উদ্ভিদের পাতাতে যেতে হবে পাতার মধ্যে কোরোপ্লাস্ট থাকবে কোরোপ্লাস্টের মধ্যে সূর্যের আলোটাকে গ্রহণ করে প্রক্রিয়াজাত করে তৈরি হবে শর্করা এখন আমি যে দুটি কথা বললাম এই দুটি কথা সম্বন্ধিত আমাদের ধারণা পরিষ্কার হতে হবে যেমন ফটো সিস্টেম ফটো সিস্টেম সালক জন্য দুটি ফটো সিস্টেম কাজ করে ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু ফটো সিস্টেম কী ফটো সিস্টেম হলো এখানে প্রায় চারশোর মতো ক্লোরোফিল অনু থাকতে পারে ক্লোরোফিল অনু এবং সংশ্লিষ্ট কিছু প্রোটিন নিয়ে একটি ইউনিট তৈরি হয় যে ইউনিটগুলো সূর্যের আলোকে শোষণ করে সূর্যের আলোকে ভাঙ্গে এবং এটাকে ইলেকট্রনের মাধ্যমে প্রবাহিত করে শক্তি তৈরি করে এই যে কাজটুকু এই কাজটুকু করে থাকে হলো ফটো সিস্টেম তো এই ধরনের দুটি ফটো সিস্টেম আছে এখন আমরা প্রায় একটা কথা সবসময় বলে থাকি ক্লোরোফিল ক্লোরোফিল হলো এক ধরনের রঞ্জক অর্থাৎ তোমার উদ্ভিদের সালক সংশোধন প্রক্রিয়া করার জন্য অনেকগুলো রঞ্জক লাগে তার মধ্যে প্রধান রঞ্জক হলো ক্লোরোফিল ক্লোরোফিল আবার অনেক ধরনের আছে ক্লোরোফিল এ ক্লোরোফিল বি এই ধরনের বেশ কতগুলো আরও বিশেষ কিছু রূপান্তরিত ক্লোরোফিল আছে এই ক্লোরোফিলটাই সূর্যের আলোটাকে রিসিভ করে প্রয়োজনীয় কাজ করে থাকে এই ক্লোরোফিলগুলো থাকে কোথায় ফটো সিস্টেমে এখন আমি বললাম যে ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু ফটোসিস্টেম ওয়ানের মধ্যে থাকে ক্লোরোফিল এ থাকে আবার ধরো ক্যারোটিন তারপরে জ্যান্থোফিল এই ধরনের কিছু রঞ্জক থাকবে আরও কিছু রঞ্জক আছে তারপরে কিছু প্রোটিন থাকে প্রোটিন থাকে প্রোটিন বাহক থাকে হ্যাঁ এদের সম্বন্ধে ঘটিত ফটেসম টুতে ক্লোরোফিল এ থাকে সাথে ক্লোরোফিল বিও থাকে তাহলে এই যে উপকরণগুলো ক্লোরোফিল এ বিভিন্ন রকম রঞ্জক তারপরে বিভিন্ন রকম প্রোটিন প্রোটিনের বাহক নিয়েই তৈরি হয়েছে এক একটা ফটো সিস্টেম এখন তোমাদেরকে আরেকটি বিষয় একটু মনে রাখা দরকার যে এই যে আমরা ক্লোরোফিল বলি বা ক্লোরোফিল এ বলি বি বলি কিংবা এই যেন রঞ্জক বললাম ক্যারোটিন জ্যান্তোফিল এদের সম্বন্ধে একটু আমাদের ধারণা রাখতে হবে যেমন ধরো আমি বলতে চাচ্ছি ক্লোরোফিল এ তার একটা সংকেত আছে ক্লোরোফিল বি তার একটা সংকেত আছে তারপর ধরো যে রঞ্জকটাকে আমরা বলছি ক্যারোটিন তার একটা সংকেত আছে তারপরে ফিল তার একটা সংকেত আছে তারপরে ফাইকো ফাইকো ইরিত্রিন তার একটা সংকেত আছে ফাইকো বিলিন তার একটা সংকেত আছে ফাইকো সায়ান তার একটি সংকেত আছে এখানে এ দুটিকে একত্রে বলা হয় ফাইকো বিলিন বলা হয় কি দুটিকে একত্রে বলা হয় ক্যারোটিনয়েডস ক্যারোটিনয়েডস এখন এদের সংকেতগুলো আমাদের একটু মনে রাখা দরকার অনেক সময় তোমাদের ভর্তি পরীক্ষায় স্পেশালি মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই সংকেতগুলো আসে আমরা খুব সহজে মনে রাখতে পারি একটু খেয়াল করে দেখো আমি কীভাবে লিখছি যেমন ধরো এইখানে এতে থাকবে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ম্যাগনেশিয়াম ক্লোরোফিল বিত থাকবে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ম্যাগনেশিয়াম ক্যারোটিনয়ে থাকবে ক্লোরোফিল কার্বন এবং হাইড্রোজেন জ্যান্থোফিলে থাকবে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন ফাইকোনে থাকবে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফাইকোসাইনিনে থাকবে কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন এখন যদি এদের অনুরগুলো কথা বলি এখানে কার্বন থাকবে পঞ্চান্নটা হাইড্রোজেন থাকবে বাহাত্তরটা অক্সিজেন থাকবে পাঁচটা নাইট্রোজেন থাকবে চারটা এখানে কার্বন থাকবে পঞ্চান্নটা হাইড্রোজেন থাকবে সত্তরটা অক্সিজেন থাকবে ছয়টা নাইট্রোজেন থাকবে চারটা এখানে কার্বন থাকবে চল্লিশটা হাইড্রোজেন থাকবে ছাপ্পান্নটা কার্বন চল্লিশটা হাইড্রোজেন ছাপ্পান্নটা অক্সিজেন দুটা এখানে কার্বন থাকবে চৌত্রিশটা হাইড্রোজেন থাকবে ছিচল্লিশটা অক্সিজেন থাকবে আটটা নাইট্রোজেন থাকবে দুটা সরি চারটা চারটা তারপর থাকবে কার্বন থাকবে চৌত্রিশটা হাইড্রোজেন থাকবে চুয়াল্লিশটা অক্সিজেন আটটা নাইট্রোজেন চারটা এই হলো এদের সংকেত দেখো আমি এই যে রঞ্জকগুলো তার সংকেতগুলো কত সহজে আমি মনে রাখলাম তোমরা যদি এইভাবে একটু চর্চা করো তাহলে তোমাদের পক্ষেও খুব সহজেই এই সংকেতগুলো মনে রাখা সম্ভব এখানে ক্যারোটিন নামক যে রঞ্জকটা আছে তার বর্ণ হচ্ছে গাজরের যেমন রং সেরকম তার বর্ণ হচ্ছে কমলা জ্যান্থোফিল তার বর্ণ হচ্ছে হলুদ ফাইকোরিথ্রিনের বর্ণ হচ্ছে লাল আর ফাইকোসাইনিনের বর্ণ হচ্ছে নীল আর ক্লোরোফিলের তো আমরা জানি যে এর বর্ণ হল সবুজ সুতরাং এই কয়েকগুলো রঞ্জক সালক জন্য গুরুত্বপূর্ণ তাহলে আমরা এদের নাম জানলাম সংকেত শিখলাম বর্ণ শিখলাম এবং এদেরকে কী নামে ডাকা হয় সেটাও আমরা জানলাম তোমাদের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আমি এখন তোমাদেরকে আরেকটি বিষয় নিয়ে একটু বোঝাতে চাই সেটা হলো এরকম এখন এই যে আমরা বললাম যে একটা ফটো সিস্টেমে তিনটা অংশ থাকে কেমন একটা ফটো সিস্টেমে ফটো সিস্টেমে তিনটা অংশ থাকে এক আলোক শোষণ অংশ আলোক শোষণ অংশ দুই হচ্ছে বিক্রিয়া কেন্দ্র বিক্রিয়া কেন্দ্র তিন হচ্ছে তোমার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এখন যদি ফটো সিস্টেম ওয়ান হয়ে থাকে ফটো সিস্টেম যদি ওয়ান হয় তাহলে একরকম হবে কেমন আর যদি ফটো সিস্টেম টু হয় তাহলে একরকম হবে ফটো সিস্টেম ওয়ান এবং টু এর আলোক অংশের মধ্যে ক্লোরোফিল এ থাকবে ক্লোরোফিল এ থাকবে ক্লোরোফিল বি থাকবে এসব কোনো সমস্যা নয় এটা থাকবে আর সেই সাথে আরও রঞ্জক থাকবে কিন্তু রিমেম্বার বিক্রিয়া কেন্দ্র যখন আসবে এখানে এক ধরনের রূপান্তরিত ক্লোরোফিল পাওয়া যায় যেখানে আমরা এইখানে আমরা এটাকে লিখব পি সাতশো এটাকে লিখব পি ছয়শো আশি পি সাতশো লেখার অর্থ হলো যে তোমরা জানো যে চালক সংশন করার জন্য সূর্যের আলো লাগে সূর্যের আলোর বর্ণ হল সাদা এই সাদা বর্ণের আলো তো আসলে সাদা নয় এখানে ষাটটি রঙিন ষাটটি রং থাকে যার কথা একটু পরে আমি বলবো তো এখানে এই আলোর যে তরঙ্গ দীর্ঘগুলো এগুলি মাপা হয় ন্যানোমিটার দ্বারা তো বিক্রিয়া কেন্দ্র ফটো সিস্টেম একের বিক্রিয়া কেন্দ্রের মধ্যে যে রূপান্তরিত ক্লোরোফিল এ থাকে সে সাতশো ন্যানোমিটার দৈর্ঘ্যের আলোকে বেশি শোষণ করে এই জন্য এখানকার ক্লোরফিলকে বিশেষ নাম হয়েছে পি সাতশো একইভাবে ফটো সিস্টেম টুতে বিক্রিয়া কেন্দ্রের মধ্যে যে রঞ্জক থাকে সেই বিশেষ ধরনের রূপান্তরিত ক্লোরোফিল এ সে ছয়শো আশি ন্যানোমিটার দৈর্ঘ্যের আলোটাকে বেশি শোষণ করে সেজন্য তার বিশেষ নাম হয়েছে পি ছয়শো আশি আর ইটিএস ইলেকট্রন পরিবহন সিস্টেমে কতগুলি ইলেকট্রন বাহক থাকে যেমন এটা দু জায়গাতেই থাকে যেমন ধরো আমরা বলতে পারি ফেরেডক্সিন ডক্সিন ক্রম কেমন তারপরে প্লাস্টো কুইনন প্লাস্টোসায়ানিন ইত্যাদি এরা হচ্ছে তোমার ইলেকট্রনের বাহক আশা করি বিষয়টি তোমাদের মোটামুটি পরিষ্কার হয়েছে এখন ফটো সিস্টেম বললেই তোমরা বুঝবা যে ফটো সিস্টেমের মধ্যে তিনটি অংশ থাকে আলোর শোষণ অংশ বিক্রিয়া কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এবার আমি তোমাদের আরেকটি বিষয় একটু মনে করিয়ে দিতে চাই যেমন ধরো আমরা যেমন বলেছি সূর্যের যে সাদা বর্ণ সূর্যের যে সাদা বর্ণ এই সাদা বর্ণের মধ্যে আসলে কিন্তু সে সাদা নয় আসলে সেখানে সাতটি বর্ণ থাকে এদের মধ্যে বেগুনি নীল বেগুনি নীল এবং কমলা লাল কমলা লাল এই দুটি বর্ণে এই এই তো শালক সংশ্লেষণে এরা বেশি ব্যবহৃত হয় আর এককভাবে লাল বর্ণের আলোতে শালক সংশো বেশি হয় এককভাবে কোনটা লাল বর্ণের আলো এই লাল বর্ণের আলোতে সালক সংশ্লেষণ বেশি হয় এখানে একটা শব্দ আমরা খেয়াল রাখবো তাহলে আমরা সবগুলো রঙের নাম বলতে পারবো এটা তোমরা নাইনটেনে পড়েছ বেনি কলা ইংরেজিতে বলা হয় ভিপ গাই অর ঠিক আছে তাহলে সূর্যের সাধারণ যেমন এটা বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল ভায়োলেট ইন্ডিগো ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ এবং রেড সুতরাং এই সাতটি বর্ণ নিয়ে এই সাতটি রং নিয়ে সূর্যের সাদা বর্ণের যে আলোটা হয় সেটা সেখানে আমরা সাতটি বর্ণ পেয়ে থাকি তাহলে এখান থেকে মনে রাখতে হবে কি মনে রাখতে হবে যে সূর্যের যে সাদা আলো রশ্মিটা আমরা দেখি বা সাদা বর্ণটা দেখি এটা আসলে সাদা নয় এখানে সাতটি বর্ণ থাকে সাতটি বর্ণ কি সহজে মনে বেনি আসহকলা বা ভীপাইর আর এদের মধ্যে সবচেয়ে বেশি লাল রঙের আলোতে তোমার স্থান সংশ্লোর্ষণ হয়ে থাকে এখন আমরা মোটামুটিভাবে তোমাদের একটা ধারণা দিতে দিতে পেরেছি যে ফটো কি সন্সিস কীভাবে হয় এখানে আরেকটা মনে রাখতে হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যাদের নাম আমরা বলেছি যেমন ধরো আমরা নাম বলেছি ফেরেডক্সিন প্লাস্টো কুইনন তারপর বলেছি আমরা সাইটোক্রম তারপরে প্লাস্টো সায়ানিন তারপরে প্লাস্টো কুইনন এদের মধ্যে এইটা শুধুমাত্র লিপিড এইটা শুধুমাত্র লিপিড আর বাকি সবগুলো বাকি সবগুলো হলো বিভিন্ন ধরনের প্রোটিন এটাও তোমাদের একটু মনে রাখতে হবে এখন এই সালক সংশ্লেষণ প্রক্রিয়াটিকে আমরা আবার দুই ভাগে ভাগ করব একটা অংশটা হল আলো অবশ্যই লাগবে তাকে আমরা বলবো আলোক নির্ভর অধ্যায় আরেকটি অংশ আলো না হলেও চলবে তাকে আমরা বলবো আলোক নিরপেক্ষ অধ্যায় কিংবা অন্ধকার পর্যায় তাহলে সালক সংশ্লেষণকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটাকে বলবো কি আমরা আলোক নির্ভর অধ্যায় আলোক নির্ভর অধ্যায় বা আলোক নির্ভর পর্যায় পর্যায় বলবো আমরা আরেকটাকে বলছি আলোক নিরপেক্ষ পর্যায় আলোক নির নিরপেক্ষ পর্যায় যদিও এই পর এইটাকে আগে বলা হতো অন্ধকার পর্যায় কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন যে আসলে এটাকে অন্ধকার পর্যায় বলা ঠিক নয় কারণ আলোর অনুপস্থিতিতেও এই প্রক্রিয়াটা চলমান থাকে এখানে আলো থাকলে ভালো না থাকলেও চলে বিষয়টা অনেকটা এরকম তাই এটার এখন নাম ধরা হচ্ছে আলো নিরপেক্ষ পর্যায় আলোক নির্ভর পর্যায়টাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটাকে বলা হয়েছে আলোক নির্ভর পর্যায়টাকে সংক্ষেপে বলা হয় মানে ইংরেজিতে বলা হয় ফটো ফসফোরাইলেশন হ্যাঁ ফটো ফসফোরাইজেশন এটাকে ভাগে ভাগ করা হয়েছে একটাকে বলা হয়েছে চক্রীয় চক্রীয় ফটো ফসফোরাইলেশন ফটো ফসফোরাইলেশন আর একটা বলা হয়েছে অচক্রীয় অচক্রীয় ফটো ফসফো রাইলেশন একইভাবে আলোক নিরপেক্ষ পর্যায়ে যেটা আছে এটাকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে তিনটি ভাগে ভাগ করা হয়েছে এক দুই তিন তার মধ্যে কী কী পার পর্যায় প্রথম পর্যায়ে বলা হয়েছে কেলভিন চক্র কেলভিন চক্র বা সি থ্রি চক্র তারপর থেকে বলা হয়েছে হ্যাস্লেক চক্র হ্যাস স্লেক চক্র বা সি ফোর চক্র আর তারপরে সি এ এম পথ আচ্ছা সিএমের এ বিশ্নে হল ক্রাইসোলিসিয়ান এসিড ম্যাটাবোলিজম ক্রাইসোলিসিয়ান এসিড ম্যাটাবলিজম আমরা কিন্তু তোমাদেরকে এই দুটি পর্যায়ে পড়াবো এই দুটি পর্যায়ে আমার সিলেবাসে আসছে আমরা এই দুটি পর্যায়ে পড়াবো এটা আমাদের সিলেবাসে নাই সেই জন্য আমরা এটা এখন আর পড়াবো না এখানে আরেকটি কথা মনে রাখবে আমি এই যে আজকে যা পড়াইলাম আমি জাস্ট তোমাদেরকে একেবারে বেসিক একটা কনসেপ্ট দিলাম যে সালক সংশ্লেষণ বলতে আমরা কি বুঝি এখানে দুটি পার্থক্য একটু খেয়াল করবে যেমন ধরো ফটো সিস্টেম ওয়ান অ্যান্ড ফটো সিস্টেম টু এই দুটার মধ্যে পার্থক্য কী ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু এ দুটো আমাদের পার্থক্য কী একটু শিখবে ফটো সিস্টেম ওয়ানে যদি ইলেকট্রনের ঘাটতি হয় সেটা ফটো সিস্টেম টু থেকে আসে আর ফটো সিস্টেম টুতে যদি ইলেকট্রনের ঘাটতি হয় সেটা পানি থেকে আসে তো আর বাকি পার্থক্যগুলো নিজেরা তৈরি করবে নিজেরা তৈরি করে পার্থক্যটা একটু দেখবে তোমরা পারো কি না পারলে আমাদের আগামী ক্লাসে আমরা আবার সেটা আলোচনায় আসবো আরেকটি পার্থক্য আমরা পরবর্তীতে পাব যে যে উদ্ভিদগুলো সালক সংশ্লেষণের ক্যালভিন চক্র মেনে চলে ওদেরকে বলা হয় সি থ্রি উদ্ভিদ আর যারা সালক সংশ্লেষণের হ্যাসলেক চক্র মেনে চলে ওদেরকে বলা হয় সি ফোর উদ্ভিদ তাহলে এই বিষয়গুলো আমাদের আগামী ক্লাস থেকে অর্থাৎ আমাদের পরবর্তী লেকচারে তোমরা পেয়ে যাবে আজকে আমি তোমাদের শুধুমাত্র শালক সংশ্লেষণের সংজ্ঞা দিলাম তার জন্য কি কি উপকরণ লাগে সেই উপকরণগুলোর কথা বললাম এবং শালসংসনের কয়েকটা প্রকারভেদ আছে সে প্রকারভেদগুলো বললাম প্রথমে তোমাদের সংজ্ঞা দিলাম যে একটা জটিল প্রক্রিয়া এর মাধ্যমে উদ্ভিদ তার খাদ্য তৈরি করে তারপরে বিভিন্ন উপকরণের কথা বললাম এখানে উদ্ভিদের উদ্ভিদ কোষের কোরোপ্লাস্টের মধ্যে থাইলাকয়েডের মধ্যে হয় হচ্ছে আলোক পর্যায়টি আর স্ট্রোমাতে হয় হল অন্ধকার পর্যায়টি আর থাইলে কয়েডের মধ্যে এই ফটো সিস্টেমগুলো বা কোয়ান্টোজমগুলো অংশ থাকে অর্থাৎ ফটো থাকবে সেখানে আর হচ্ছে তোমাদেরকে আমরা আরেকটা অংশ বলেছি সেটা হচ্ছে যে সালক শোষণ করার জন্য কেমন আমাদের ফটো সিস্টেম লাগবে ফটো সিস্টেমে কী কী উপাদান আছে একটা ফটো সিস্টেমে তিনটা পার্ট থাকে আলোক শোষণকারী অংশ বিক্রিয়া কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হিসেবে কারা কাজ করে সেই কথাটা বলেছি তারপরে আলোর বিক্রিয়া কেন্দ্রে কী ধরনের ক্লোরোফিল থাকে তার কথা বলেছি আমি তোমাদেরকে যে রঞ্জকগুলো ক্লোরোফিল তারপরে হচ্ছে ক্যারোটিন জ্যান্তোফিল তারপরে মনে করো ফাইকোসায় ফাইকো ইরিথ্রিন ফাইকোসায়ানিন দুটাকে একটা ফাইকো বিলিন বলা হয় এদের বর্ণেরটা কী এদের কেমিক্যাল স্ট্রাকচার কি সুন্দরভাবে আমি দেখিয়ে দিয়েছি এই বিষয়গুলো যদি একটু তোমরা মনে রাখো এবং সর্বশেষ আমি স্যালেকশনের প্রকার বলেছি দুই প্রকার একটা হলো আলোক নিরপেক্ষ অংশ আর একটা হলো আলোক নির্ভর অংশ আলোক নির্ভর অংশকে আবার দুই ভাগে ভাগ করেছি চক্রিয় এবং অচক্রিয় আর আলোক নিরপেক্ষ অধ্যায়টিকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করেছি হ্যাসলেক চক্র ক্যালভিন চক্র এবং সি পথ আমরা আগামীতে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবো তোমরা যদি বাসায় তোমাদের বইটি একটু পড়ে নাও তাহলে তোমাদের জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে তাই তোমাদের সাথে আমার আগামী ক্লাসে আবার পরবর্তী একটি অংশ অর্থাৎ চক্রীয় ফটো নিয়ে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ